হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানবো কিভাবে একটা জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট খোলা হয়। প্রথমে আমরা মোবাইলে ডাটা কানেকশন বা ওয়াইফাই কানেকশন দিয়ে নিব। তারপর জিমেল অ্যাপসে প্রবেশ করব। জিমেল অ্যাপসে প্রবেশ করার পরে বাম দিকে থ্রি ডট থাকবে এবং ডান দিকে থাকবে গুগলের চিহ্ন। নিচের দিকে আসলে এড অ্যানাদার অ্যাকাউন্টে যাবেন। তারপর গুগল নামে যে অপশন আছে সেখানে ক্লিক করবেন। এখানে চেকিং ইনফো হবে, একটু সময় লাগবে, একটু অপেক্ষা করবেন। তারপর ইমেলের জন্য আপনার নিচে দেখবেন ক্রিয়েট অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এখানে আপনি ফর মাই সেলফ, আপনার নিজের জন্যে অথবা আপনার বিজনেসের জন্য অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে দিলে আপনার দুটো অপশন আসবে, ফার্স্ট নেম এবং সার নেম। প্রথমে আমরা আমাদের ফার্স্ট নেমটা দিয়ে দিব, তারপরে সার নেমটা দিয়ে দিব, তারপরে নেক্সটে ক্লিক করব। এরপর আপনার বেসিক ইনফরমেশন, আপনার ডেট অফ বার্থ দেবেন, ডে দেবেন, মান্থ অপশন আসবে, মান্থ দেবেন, ইয়ার দেবেন। নিচে জেন্ডার অপশন আসবে, জেন্ডার অপশন সিলেক্ট করে নেবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপর আপনার কিছু সাজেশন আসবে, আপনি ইচ্ছা করলে চেঞ্জ করতে পারবেন অথবা ওরা যে সাজেশন দিবে সেই অনুযায়ী আপনি ইমেল খুলতে পারবেন। তো আমি দিয়ে দিলাম, পরে নেক্সট বাটনে ক্লিক করবেন। এরপরে আপনাকে একটা পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ডটি অবশ্যই লেটার, নাম্বার এবং সিম্বল অপশন সহ দেবেন, যাতে কেউ হ্যাক না করতে পারে। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এরপর নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে আপনার ফোন নাম্বারটা দেবেন ভেরিফিকেশনের কোড আসার জন্য, বা অলরেডি যদি আপনার ফোনে গুগল অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আর ভেরিফিকেশন আসবে না। এখানে রিকভারি মোবাইল নাম্বার দেখাবে, নেক্সট দিবেন। প্রাইভার্সি অ্যান্ড টার্মসগুলো করে নেবেন। মোর অপশনে ক্লিক করলে আরও কিছু দেখা যাবে। নিচে স্ক্রল করুন, তারপর আই এগ্রি বাটনে প্রেস করুন। এরপর একটু অপেক্ষা করুন, আপনার জিমেল অ্যাকাউন্ট খোলা হয়ে গেল। এই তো বন্ধুরা, এইভাবে আপনারা জিমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন খুব সহজেই। এছাড়াও আপনারা সেটিং অপশনে গিয়ে নিচে গুগল অপশনে যাবেন, গিয়ে এখানে আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন। ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্টে গেলে নিচের দিকে অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট, এখানেও ঠিক আগের মতোই প্রসেস হবে। চেকিং ইনফো দেখাবে, তারপর নিচের দিকে আসবেন ক্রিয়েট অ্যাকাউন্ট, সে আগের প্রসেসটা ফলো করবেন। তাহলে খুব সহজেই আপনি জিমেল অ্যাকাউন্ট বা ইমেল অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। এছাড়াও আপনি ইমেল অ্যাকাউন্টে ঢোকার পরে বাম দিকে থ্রি ডটে ক্লিক করলে এখানে আপনি কিছু সেটিংস অপশন পাবেন, যেগুলো দিয়ে জেনারেল সেটিং বা আপনি এখানেও অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ।